করিমগঞ্জত ভয়ঙ্কর দুর্ঘটনা। তীব্র গতির গাড়ির খুন্দাত চূর্ণ বিচূর্ণ অটোরিক্সা, একে পরিয়ালর স্বজনের মৃত্যু। পাথারকান্দির চান্দখিরার পরা করিমগঞ্জলৈ অটোরে আহি আছিল একে পরিয়ালর স্বজন লোক। ঘরে অটো চালকও পরিয়ালরে। আট নম্বর রাষ্ট্রীয় ঘাইপথে আহি থকা অটোখনক তীব্র গতিরে AS11S8323 নম্বরের গাড়িখনে ওভারটেক করতেই সংঘটিত হল ভয়ঙ্কর দুর্ঘটনা। অটোখন ওভারটেক করার পাছত সম্মুখত বাধা পাই ব্রেক মারিছিল গাড়ির চালকে। লগে লগে 180 ডিগ্রি ঘুরি যাওয়া গাড়িখনক খুন্দা মারিলে অটোখনে। মুখামুখি সংঘর্ষত মেতুরা মেতুরি হয়ে অটোখন বাগরি পড়িল পথর কাঁখর দ খাওয়ৈত। তাল রাখিব নোৱাৰি কাষতে বাগৰি পৰিল তীব্র বেগে অহা AS11S8323 নম্বৰৰ গাড়িখনো। চকুৰ সমুখতে ভয়ঙ্কৰ সংঘৰ্ষ দেখি বিচুৰ্তি খালে পথচাৰীৰ লগতে গাড়ী বাইকৰ আৰোহীয়ে। এই অটোখনৰ পিছফালে মই আহি আছো, তেতিয়া মই তেতিয়া বৰষুণ দি আছিল। হঠাৎ মই দেখা পালোঁ দুখন গাড়ী তলত পৰি গৈছে। মই পিছত আছিলোঁ, মানে মোৰ গাড়ী পাৰ্টি মানে পিছৰ তলত আছিল। ভয়ঙ্কর দুর্ঘটনার পাছতে যুদ্ধকালীন তৎপরতারে আরম্ভ হল উদ্ধার অভিযান। প্রত্যক্ষদর্শীর পর খবর পাই ঘটনাস্থলে উপস্থিত হল 108 সেবার গাড়ি। কিন্তু তেতিয়ালৈ প্রাণবায়ু উড়ি গৈছিল শিশুসহ চূর্ণ বিচূর্ণ হওয়া অটোখনের চারিগৰাকী চালক আর আরোহীর। মুমূর্ষ অবস্থা দুজন লোকক উদ্ধার করে ততাতয়াকৈ লৈ যোৱা হল চিকিৎসালয়। কিন্তু তার পাছতো শেষ রক্ষা নহল লোক দুজনের। অবশেষত তীব্র বেগী গাড়ির এটা খুন্দাতে প্রাণ হেরালে অটোরে আঁকি থাকা এটা পরিয়ালর ছজন লোকে। শিশুসহ ছজন লোকের মৃতদেহ দেখি উচুপি উঠিল চিকিৎসালয়লৈ অহা প্রতিজন লোকে। এই করুণ ঘটনার আঁতিগুড়ি উদ্ধার করবলৈ নীলাম বজার আরক্ষীয়ে তীব্র গতিরে আরম্ভ করেছে তদন্ত। তীব্র গতির উপরও দুর্ঘটনার আড়ত আন কিবা কারণ আছে নেকি তার অনুসন্ধান চলাই আছে আরক্ষী। করিমগঞ্জের পর গৌরীষ নন্দীর রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। করিমগঞ্জত ভয়ঙ্কর দুর্ঘটনা। তীব্র গতির গাড়ির খুন্দাত চূর্ণ বিচূর্ণ অটোরিক্সা, একে পরিয়ালর স্বজনের মৃত্যু। পাথারকান্দির চান্দখিরার পর করিমগঞ্জলৈ অটোরে আহি আছিল একে পরিয়ালর স্বজন লোক। ঘরে অটো চালকও পরিয়ালরে। আট নম্বর রাষ্ট্রীয় ঘাইপথে আহি থকা অটোখনক তীব্র গতিরে AS11S8323 নম্বরের গাড়িখনে ওভারটেক করতেই সংঘটিত হল ভয়ঙ্কর দুর্ঘটনা। অটোখন ওভারটেক করার পাছত সম্মুখত বাধা পাই ব্রেক মারিছিল গাড়ির চালকে। লগে লগে 180 ডিগ্রি ঘুরি যাওয়া গাড়িখনক খুন্দা মারিলে অটোখনে। মুখামুখি সংঘর্ষত মেতুরা মেতুরি হয়ে অটোখন বাগরি পড়িল পথর কাঁখর দ খাওয়ৈত। তাল রাখিব নোৱাৰি কাষতে বাগৰি পৰিল তীব্র বেগে অহা AS11S8323 নম্বৰৰ গাড়িখনো। চকুৰ সমুখতে ভয়ঙ্কৰ সংঘৰ্ষ দেখি বিচুৰ্তি খালে পথচাৰীৰ লগতে গাড়ী বাইকৰ আৰোহীয়ে। এই অটোখনৰ পিছফালে মই আহি আছো, তেতিয়া মই তেতিয়া বৰষুণ দি আছিল। হঠাৎ মই দেখা পালোঁ দুখন গাড়ী তলত পৰি গৈছে। মই পিছত আছিলোঁ, মানে মোৰ গাড়ী পাৰ্টি মানে পিছৰ তলত আছিল। ভয়ঙ্কর দুর্ঘটনার পাছতে যুদ্ধকালীন তৎপরতারে আরম্ভ হল উদ্ধার অভিযান। প্রত্যক্ষদর্শীর পর খবর পাই ঘটনাস্থলে উপস্থিত হল 108 সেবার গাড়ি। কিন্তু তেতিয়ালৈ প্রাণবায়ু উড়ি গৈছিল শিশুসহ চূর্ণ বিচূর্ণ হওয়া অটোখনের চারিগৰাকী চালক আর আরোহীর। মুমূর্ষ অবস্থা দুজন লোকক উদ্ধার করে ততাতয়াকৈ লৈ যোৱা হল চিকিৎসালয়লৈ।
কিন্তু তার পাছতো শেষ রক্ষা নহল লোক দুজনের অবশেষত তীব্র বেগী গাড়ির এটা খুঁটতে প্রাণ ফেরালে অতরে আঁকি থাকা একটা পরিয়ালর ছজন লোকে শিশুসহ ছজন লোকের মৃতদেহ দেখি উচুপি উঠিল চিকিৎসালয় অহা প্রতিজন লোকে এই করুণ ঘটনার আঁতিগুড়ি উদ্ধার করবলে নীলাম বজার আরক্ষীয় তীব্র গতিরে আরম্ভ করেছে তদন্ত তীব্র গতির উপরও দুর্ঘটনার আড়ত আন কিবা কারণ আছে নেকি তার অনুসন্ধান চলাই আছে আরক্ষী করিমগঞ্জের পর গৌরীশ নন্দীর রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।